আন্তর্জাতিক টি-20 থেকে অবসরে গেছেন সেই 2017-এর এপ্রিলে। আর লাল সবুজের জার্সিটা ছেড়েছেন 4 বছর হতে চলল। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব না করলেও ঘরোয়া লীগ আর বিপিএলে ঠিকই খেলাটা চালিয়ে যান নিয়মিত, তবে তার খেলা নিয়ে কম প্রশ্ন ওঠেনি। এবারের বিপিএলে তো মাশরাফিরই সতীর্থ মোহাম্মদ আশরাফুল বলে বসলেন মাশরাফির বিপিএল খেলা উচিত না। মাশরাফি এখন আনফিট, তাই মাশরাফির এই টুর্নামেন্টে খেলে যাওয়া বিপিএল এর জন্য খারাপ ব্র্যান্ডিং। আশরাফুলের কথার সাথে তাল মিলিয়েছেন স্বয়ং বিসিবির বোর্ড পরিচালক আকরাম খানও। সব মিলিয়ে শুক্রবার সিলেটের ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলেছে উত্তাপ। মাশরাফিকে নিয়ে এত কথা উঠলেও মাশরাফি কিন্তু মুখ ফুটে কোনো উত্তর দেননি, জবাবটা দিয়েছেন খেলার মাঠেই। কুমিল্লার বিপক্ষে ম্যাচ হারলেও বোলার মাশরাফির জাদুটা আলাদা করে সবার চোখে লেগে গেছে। এখন আর ফুল রান আপ নিয়ে বল করা হয় না মাশরাফির, শর্ট রান আপ নিয়েই করেন বল। বলে আর আগের মতো পেস নেই, কিন্তু আছে বিশেষ সব স্লোয়ার ডেলিভারি, যাতে কুপোকাত হয়ে যান যে কোনো ব্যাটসম্যানই। কুমিল্লার সাথে ম্যাচে হলো তাই, 4 ওভার বল করে মাশরাফি দিয়েছেন মাত্র 19 রান, অথচ তখন ক্রিজে ছিল ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, খুশদিল শাহাদের মতো ব্যাটার। কিন্তু তারাও মাশরাফির বোলিং এর কাছে নত হতে বাধ্য হয়েছেন, যদিও ম্যাচ শেষে জয়ের দেখা পায়নি সিলেট। মাশরাফির এমন পারফরমেন্স দেখে প্রশ্ন মনে জাগতেই পারে, তবে কি পরবর্তী বিপিএলেও দেখা যাবে ম্যাশকে? জবাবটা অবশ্য মাশরাফি নিজেই দিয়ে দিয়েছেন। তিনি বলেন, হতে পারে, আমার পা যদি ঠিক থাকে হতে পারে, আমি আমার মতো করেই করতে চাই। যদি আগের বছরের মতো ফুল খেলতে পারি এই বছরও তাহলে চিন্তা করব, যেহেতু ফুল বোলিং করতে পারছি না আমি এটা নিয়ে পরে চিন্তা করব। তবে মাশরাফির ভবিষ্যৎ নিয়ে এত আলোচনা হোক সেটা অবশ্য চান না ম্যাস। তিনি চান বাংলার ক্রিকেটকে যারা আগামী 10 বছর সার্ভিস দেবে তাদের নিয়েই যেন আলোচনা হয়। নিজের ক্রিকেটকে এখনও উপভোগ করছেন নরাইল এক্সপ্রেস, আর সে কারণেই এখনও ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন ম্যাস। শরীর সহায় না হওয়ায় প্রথম 2 ম্যাচে তেমন একটা বোলিং করেননি, তবে তৃতীয় ম্যাচে ঠিকই পূরণ করেছে 4 ওভারের কোটা। আগামী বছরেও যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো মাঠে দেখা যেতেও পারে দেশসেরা এই অধিনায়ককে। নাজিফা তাসনিম, অনফিল্ড।